ওই দেখছি আমার অ্যাঙ্গার অ্যাপ্লিকেশন। তো এখন আমি কাস্টমারকে ফোন দেব, কীভাবে আরবিতে কথা বলি এটা আপনাদেরকে দেখাবো। যে এখানে কমেন্টের মতন একটা লেখা আছে, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে টেলিফোন, এখানে ক্লিক করবো। এই যে নাম্বারটা আমি দেখে রাখছি, নাম্বার চলে আসছে, এই যে ফোন দেব। ওকে, ফোন দিলাম। আর আমি কিন্তু আসছি আপনার শিগগিরাতে এই যে হোটেলে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, খেঙ্গারি স্টেশন রানা মজুদ বাররা। ওকে, 316 ايوه اكسبريس ايوه هذا شيء قال 316 ايوه دور كم؟ ثالث. طيب اوكي، তো আমি আপনাকে আগে কিন্তু দেখাইছি, এটা হচ্ছে আপনার হোটেল। তো হোটেল রে আরবিতে বলে হচ্ছে আপনার শিগগে বলে আর কি। তো আমাকে বলছে তালাতামিয়া সিত্তাশ, মানে 300 সিত্তাশ হচ্ছে আপনার 16, 316 নাম্বার রুম, ডোর মানে তিনতলা। আমি জিজ্ঞেসি দোর কাম, কইছে তালাতা। তো 3 নাম্বার বিল্ডিংয়ের মধ্যে 316 নাম্বার গোরফা, মানে রুম, গোরফা হচ্ছে আপনার রুম। আর ডোর হচ্ছে আপনার একতলা, যদি কেউ ওয়াহাদ আরদি, আরদি হচ্ছে আপনার আমরা যে নিচের তালাটা বলি এটাকে বলে আপনার আরদি। যদি আরদি বলতো তাহলে বেশি সময় লাগলো না। এখন আমি লিফটে আপনার উঠবো তিনতলার মধ্যে, মানে যেহেতু কইছে দোর তালাতা, দোর হচ্ছে আপনার বিল্ডিংয়ের একতলা, দোর তিন দুইতলা, দোর তালাতা তিনতলা। তো তিনতলা গোরফা মানে রুম নাম্বার হচ্ছে আপনার 316 নাম্বার। আমি কিন্তু আপনার প্রথমে সালাম দিছি যে হ্যালো আসসালামু আলাইকুম, আমি মন্দু খেঙ্গার স্টেশন, মানে আমি হ্যাঙ্গার স্টেশনে কাজ করি, রুমের নাম্বার কত, আমি মজুদ, মানে আমি এখানে আসি, লোকেশনে আসি। তো রুমের নাম্বার কো, আমি খাবারটা নিয়ে পৌঁছে দিয়ে যাবো। একটা কথা আপনাদেরকে আমি বলি, যেহেতু আমার আরও একটা তলব আছে, এই যে দেখে আপনাদেরকে, এই রয়েছে আমার জাহাজের অর্ডার, আর এখন আমি নিয়েছি আপনার হ্যাঙ্গার স্টেশনের অর্ডার। তো দুইটা যাতে আছে, ভিডিওটা আমি বড় করতে পারবো না, জাহাজের কাস্টমার সাথে কীভাবে কথা বলি একটু আপনাদেরকে আমি তার আগে একটা কথা বলে নিন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওকে, এটা হচ্ছে আমার জাহাজের শরিকা, এটা হচ্ছে কাস্টমার বাড়ি। এখানে আমি কিন্তু আশা করছি এই যে ঘরমনো এটা হবে সম্ভবত, আমি ফোন দিই। তো এটা হচ্ছে আমার জাহাজ অ্যাপ্লিকেশন। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে কল কাস্টমার লেখা আছে, আর এই খাবার কিন্তু আপনার অনেক টাকা খাবার, 141 টাকা, এই যে কল কাস্টমার, এখানে আমি ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আমি এখানে ফোন দেব। ওকে, তো আজান দিতেছে, দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফুলুস কে চলে আসে বাকা خلاص يلا ادفع يلا جيب عمدة بصغير يلا بابا ري باي زيمني قطع ويسي زي سبيد قطع ويسي باي من عمي زي بول بجي الله السلام عليكم مندوك جايز ايدا بولار كنو شوزوك دي سنة بولتا سا جي دورزا سوري دورزا سا اكنا نيا شو تو دیکھي اكنا منا دارا روي سامي كنو خبرت دي اي তো ভাই, আপনি কিন্তু খাবারগুলো এখন দিয়েছি এবারের মধ্যে, তো কীভাবে কথা বলছে আপনার কিন্তু শুনছেন। মানে আমি যে বলবো এটা বলার সুযোগ নেই, একদম হাতা কইরা আপনার বলছে। যে দেখেন টাকা কিন্তু আপনার অনলাইনে পেড করে ফেলছে, এখন আমি ডেলিভারি দিব, ডেলিভারি দিয়ে নিই। ডেলিভারি দেওয়ার পর আগে লোকেশন আগে লাগাই। ওকে, আমি ডেলিভারি দিয়ে দিছি, দেন আমার দব্বুসে আমি লাগাই দিছি। তো আমি বললাম যে হ্যালো আসসালামু আলাইকুম, আমি মুন্দুক জায়েজ কামরকম বেত, মানে নাম্বার কত, বাড়ি নাম্বার কত। গাইজ, আজকের জন্য এটা আমার লাস্ট অর্ডার। এই যে দেখেন কাস্টমার বাড়ি হয়েছে, এটা আমি এখানে আশা করছি। তো এখন আমি অ্যাপ্লিকেশনে যাই, এটা হচ্ছে আপনার ক্যাশ টাকা দিবে এখন আমাকে, কত টাকা, সাবা সিত্তিন, সাতরে আমরা বলি সাবা, আর সিত্তিন হচ্ছে আপনার 60, সাবা সিত্তিন রিয়াল। আমি এখন ক্যাশ টাকা পাবো, এই যে আবার এখানে প্লাস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ফোন নাম্বার আছে, এখানে আমি ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর আমি ফোন দেব। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্দুর খেঙ্গার স্টেশন মজুদ না বাররা। ওকে, তাই দিল বেত্রাগম কাম তারপর আমাকে বলছিল যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে দিবে, তো একটু পরে আসবে এই টাকাটা, কিন্তু আমি ক্যাশ সহ। তো আমি প্রথমে যেটা বলছি যে হ্যালো আসসালামু আলাইকুম, মন্দুক হ্যাঙ্গার স্টেশন, মানে আমি হ্যাঙ্গার স্টেশনের লোক, আমি বাইরে আসি, খাবার নিয়ে যাও। এটা আমি কিন্তু খাবার যে নিয়ে যাও শিলা কে, এটা কিন্তু আমি বলিনি, আমি শুধু আপনার বলছি যে আমি মন্দু খেঙ্গার স্টেশন, আনা মজুদ বাররা, মানে আমি বাইরে আসি। তারপরে জিজ্ঞে গেলাম যে বেতরাগম কাম, মানে বাড়ির নাম্বার কত, বাড়ির নাম্বার হচ্ছে আপনার 24, যেটা বললো আরবা এশিরিন, মানে আরবা হচ্ছে 4, এশিরিন হচ্ছে আপনার 20, আরবা এশিরিন। তো আরবা এশিরিন যে এখানে কিন্তু আপনার দেওয়া আছে, আমি যেখানে বসে রয়েছি একটু পিসে। তো আমি চাইতেছি, কারণ কাস্টমার কোন সময় আসে, যেহেতু এটা মহিলা কাস্টমার,
তো গাইস এই হচ্ছে আমার ক্যাশ টাকার খাবার, এই যে 50 টাকার নোট, এই যে 50, এই যে 5 রিয়াল 5 রিয়াল, মানে টোটালে 70 রিয়াল দিছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আপনার 50 রিয়াল আর এটা হচ্ছে আপনার 5 রিয়াল, তো 55 আপনার 60 65 70, তো 3 টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি, যেহেতু এটা আপনার সাবাসির 3, তো এখানে কিন্তু আপনার 75 রিয়াল দিছে, 70 আমরা বলি 75 রিয়াল। তো এই যে আমি এখন আপনার ড্রপ অর্ডার দেবো।